এটা যখন ডেসক্রাইব করছিল দেখাচ্ছিল না ওখানেই আমার একদম জিভে জল। কাচ্চি বিরিয়ানি আমরা এখানে ট্রাই করছি। বিরিয়ানি কত করে প্লেট? ইউজুয়ালি আওয়ার চপস আর অলওয়েজ গ্রেভি, ফার্স্ট ক্লাস বস। বাট ওভার হিয়ার হোয়াট দে ডু ইজ দে ফ্রাই দ্য চপস। অনেকদিন পরে কিন্তু চিকেন খাওয়া হচ্ছে, আই থিঙ্ক বাংলাদেশে এটা আমাদের ফার্স্ট ট্রাই অফ চিকেন হবে। ঢাকার বংশাল এরিয়াতে এসছি, আনাদার ভেরি ভেরি পপুলার প্লেস রাজ্জাক হোটেলে। এখানকার যে ফেমাস আইটেমগুলো আছে দেখাবো। তেহারি আমাদের বাকি ছিল, তেহারি নিয়েছি, আর এখানে একটা চিকেন মুসাল্লাম নিয়েছি, আর স্যালাড তো অফকোর্স থাকছে। সব থেকে আগে তোমাদেরকে আমি দেখাবো মাটন তেহারি। আর কতটা মাটন আছে দেখো, এরকম মাটন সবাইকে দাও তো নাকি শুধু আমার জন্য? চলো ডান, আগে এটা ট্রাই করো। তো ভালো ভাই, বাংলাদেশে আসার পরে আমরা নেহারি খাই, হালিম খাই, তেহারি খাই, কাচ্চি বিরিয়ানি খাই, যাই খাচ্ছি খেতে কিন্তু সব কটা মারাত্মক ভালো। ডিফারেন্ট স্টাইল এখানে পেঁয়াজের কিন্তু, হ্যাঁ শ্রেড করা হয়েছে। দেখো মাটনের কোয়ালিটি কিন্তু বাংলাদেশের সব জায়গায় খুব ভালো, অনেকটা মাংস থাকে আর সফটও থাকে। এটা হাড্ডি না, এটা আলু বাকারা। এবারে ট্রাই করবো মুসাল্লামটা, চিকেন। অনেকদিন পরে কিন্তু চিকেন খাওয়া হচ্ছে, আই থিঙ্ক বাংলাদেশে এটা আমাদের ফার্স্ট ট্রাই অফ চিকেন হবে। ভালো পিসি আছে এখানে। মুসাল্লামটা হচ্ছে 200 টাকা, আর তেহারি মাটন যেটা আমরা নিয়েছি 220 টাকা। চিকেনের অপশনও থাকে, ওটা 180 টাকা। টাকা মানে তুমি যখন ডিভাইড করছো ইন্ডিয়ান রুপিসে, ডিভাইডেড বাই 1.2, সো মুসাল্লামটা হয়ে যাবে অ্যারাউন্ড 140, আর এইটা হয়ে যাবে অ্যারাউন্ড 180-র মতো। মুসাল্লামও ভালো, মাটনও ভালো, কিন্তু এই তেহারিটা এমন খেতে যে এগুলো না থাকলেও কিন্তু তুমি এনজয় করতে যাচ্ছ ফর শিওর। সালামালাইকুম সোহাগ ভাই, আমাকে একবার তুমি লোকেশনটার ব্যাপারে বলো, কোথায় আছে এক্স্যাক্ট লোকেশনটা? আমার সকাল 6টা থেকে নাস্তা শুরু হয় আর রাত্র 1টা থেকে বন্ধ হয়। হ্যাঁ, 19 ঘন্টার মধ্যে আমাদের 3 শিফটে থাকে। এখানে আমাদের সকালের নাস্তার আইটেমটা অলওয়েজ আলাদা, লাঞ্চেরটা আলাদা, ডিনারটা আলাদা, তিনটাই আলাদা আলাদা। ফাইনালি চলে এসেছি আমরা মিরপুরে, আর ফাইনালি আজকে আমরা ট্রাই করবো চুই ঝাল, ভেরি পপুলার মাটন ডিশ। মাটন আর অন্য মিটেরও ডেফিনেটলি হয়, আমরা মাটনে ট্রাই করবো। স্পাইসি একটা ডিশ হয়, ভাতের সাথে, ডালের সাথে, আর দেখি ভর্তাও যদি কিছু পাওয়া যায়। লেটস টেক ইউ গাইজ ইনসাইড। আসসালামু আলাইকুম, তোমার এখানে সব থেকে ফেমাস কি আমাকে বলো? চুই গোশ স্পেশাল। চুই গোশ, সেটা কি হয় স্যার? এটা অনেক স্ট্রং থাকে, এক পিস স্ট্যান্ডার্ড সাইজ, প্লাস রসুন থাকে, প্লাস সিজাল থাকে স্যার। আচ্ছা, তার সাথে ভাত ডাল তো দেবে, আর কি আছে? আর কি আছে? ভাত আছে স্যার, বিট রেজালা হবে, আলু বস্তা হবে। আচ্ছা, ভর্তা তত্ত্ব কিছু আছে স্যার? আলু ভর্তা, ডাল ভর্তা, কাঁচকলা, পেঁয়াজ ভর্তা। আচ্ছা, চাটনি দাও তাহলে। চাটনি আছে স্যার, প্লেন ডাল আছে স্যার, ছক্কা ডাল আছে। ছক্কা ডাল? জি স্যার, সোলার ডাল। ছক্কা এসে গেছে আমাদের ভাত। ভাত কত করে প্লেট? ভর্তাও 20 টাকা করে? কোনটা কি বলে দাও একবার? আরে বাপরে, এটা কত করে? এটা যখন ডিসক্রাইব করছিল দেখাচ্ছিল না ওখানেই আমার একদম জিভে জল। সাধারণত আমরা আগে ডাল ভর্তা দিয়ে শুরু করি, বাট নট ওয়েন ইউ আর ইন বাংলাদেশ। এখানে কিন্তু আমি মাংস দিয়ে শুরু করবো। চেক আউট দ্য পিস, অতিরিক্ত বড় পিস হবে না, বাট কোয়ালিটি তো বেশ ভালোই লাগছে আমার। ইন জেনারেল বাংলাদেশের মাংসের কোয়ালিটি খুব ভালো ছিল। এখানে একটা ভালো মতন পিস দেখে খাওয়া যাবে। বাড়িতে যেটা আমাদের রান্না হয় স্পাইসি প্রেপারেশন, ঈদের টাইমে যেগুলো করা হয়, এনি মিট, চিকেন দিয়েও হয়, বিফ দিয়েও হয়, বাটার হয়, ভর্তাগুলো এখানে ঠিক আছে, ইটস রিসেন্ট। এরকম এনভায়রনমেন্টে তোমরা পাচ্ছ 20 টাকা করে পাচ্ছ ঘিয়ের সাথে, ভাতের সাথে। লাস্টটা বেশ ড্রাই, আলু বোখার মানে অ্যাপ্রিকট, এটা একটু ট্রাই করবো।
ভালো, বাট কী দিয়ে খাবো বুঝলাম না, এই কম্বিনেশনে যাচ্ছে না। যাই বলো, ভর্তা আই হ্যাড আ লট অফ গুড ভর্তা ছিল লট অফ আদার প্লেসেস, এখানে আছে যদি তোমার কোনো একটা বাজেট দিয়ে থাকে একটা রিজনেবল একটা কিছু খেতে চাও, বাট যখন আসছো এখানে ওই চুই ঝালটা বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায়, নিশ্চয়ই এর থেকে ভালো অনেক জায়গায় পাওয়া যাবে। তোমরা জানিও তোমাদের ফেভারিট চুই ঝাল কোথায় পাওয়া গেছে, আমার কিন্তু এই জিনিসটা খেতে খুব ভালো লেগেছে। তোমরা এটা কতটা পছন্দ করো, এখানে এসে কী কী পছন্দ করো আমাকে একবার কমেন্ট সেকশানে জানিও। ততক্ষণ আমি একটু স্ট্রাগল করছি, অতটাও নরম হয়তো না এটা, কিন্তু খেতে মারাত্মক ভালো লেগেছে। বাংলাদেশের আরেকটা বেশ বিখ্যাত রেস্টুরেন্ট বিরিয়ানির জন্য, সেটা হচ্ছে হানিফ, হানিফ বিরিয়ানি সিন্স 1992। ভাইয়া বিরিয়ানি কত করে প্লেট? আচ্ছা, হাফ 140, ফুল 250। গ্রেট, তার মানে ওটা ইন্ডিয়ার হচ্ছে 100 rupees অ্যাগেটিং মাটন বিরিয়ানি, হাফ ওরা বলছে, রাইস ডেফিনেটলি ইজ হাফ বাট মিট ইজ অ্যাজ গুড অ্যাজ গুড। আমাকে একটা দাও হাফ। 100 টাকা কলকাতার, 100 টাকা ওকে দি অ্যামাউন্ট অফ মাটন ইজ হাই। সো এবারে হানিফ বিরিয়ানি, ইটস কম্প্যারেটিভলি গ্রিজিয়ার দ্যান হোয়াট উই হ্যাড এট হাজি, সো আই এম হ্যাপি ইটস নট ওভারলি ড্রাই। কিন্তু এখানেও এই লেবুটা দেওয়া হচ্ছে, লেবুটা স্কুইজ করলাম, আই থিঙ্ক হাফ বলে একটা লেবু দেওয়া হয়েছে, এখানে দুটো ছিল। এবার ট্রাই করা যাক দ্য বিরিয়ানি, মাটনের পিস লাইক আই অলরেডি ক্যান্ট হেল্প বাট রিইটারেট কতটা পিস দেয় এরা। আই থিঙ্ক দিস বিরিয়ানি ইজ এভরিথিং উইচ দ্য প্রিভিয়াস প্লেস ল্যাক অর মিসড, জাস্ট হালকা বেশি গ্রিজ, বেশি না, বাট দ্যাট ইজ মেকিং দিস বিরিয়ানি প্যালেটেবল। আই এম নট চোকিং, মানে বেশি ড্রাই হয়ে গেলে তুমি যখন খাবে তখন তুমি একটা হালকা চোক হবে, ওই চোখের জন্য নর্মালি আমরা কোক অর্ডার করি, এবারে আমরা কোক অর্ডার করেছি কিন্তু চোখটা হচ্ছে না। এখানে মশলার মধ্যে তুমি দেখতে পাবে মরিচ তো আছেই, যেমন ইলাইচি অ্যাজ ওয়েল অ্যাজ লং, আর মাটনের পিসগুলো কিন্তু এখানে বেটার, ইট ইজ সফট, ডেফিনেটলি ইট হ্যাজ সাম বোন ইজ ওয়েল, বাট ইউ হ্যাভ সাম মিট ইজ ওয়েল। এটা তো মরিচ ফেলে নি, আমার নাম হচ্ছে সেলিম, আসলে ওদের যে আপনার ইয়ার মাটন তেহারিটা, এটা স্মেলটা আমার কাছে ডিফারেন্ট লাগে, অন্য কোথাও সাথে মানে মিল নেই আর কি, একটু ডিফারেন্ট। ব্যস্ত এই জন্যে মোটামুটি বলা চলে রেগুলারলি আসা হয় আর কি। এটা হচ্ছে আপনি নাজিরা বাজার, ঠিক পুরান ঢাকা নাজিরা বাজার যে রাউন্ড ওভার লাস্ট, এটার সাথেই হচ্ছে আপনার হানিফ বিরিয়ানি হাউস। থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট নামে একটা বেশ পপুলার জায়গা আছে, খুবই পপুলার, সবার লিস্টে এটা থাকে, ফেমাস ফর ইটস কাবাবস, মাটন রোস্ট যেটা সব জায়গায় রান রোস্ট পাওয়া যায়, কাচ্চি কাচ্চি বিরিয়ানি ওখানে ট্রাই করছি মাটনের, আর এখানে আমরা ট্রাই করছি এখানকার রূপচন্দ্রা বলে যেটাকে বলে, এটা কাবাব ভার্জন, ইউ হ্যাভ আ ফ্রাই ভার্জন অলসো বাট দিস ইজ দ্য কাবাব ভার্জন। এটা 440, এটা হচ্ছে 350। এটা কী এইভাবে কেন, এটা তো পুরো পড়া হয়ে গেছে, পড়ে গেছে তো। সব থেকে আগে পমফ্রেট ফ্রাইটা খাবো, রূপচন্দ্র ফ্রাই, যেটা আমি অলরেডি বলেছি এইভাবে করা উচিত না, এটা একটু বেশিই হয়ে গেছে। আই ডোন্ট নো, তোমরা জানিও আমাকে কমেন্ট সেকশানে কি এটা রেগুলার এইভাবেই হয় নাকি আমি যেটা বলছি ঠিকই বলছি, যে এত বেশি হওয়া উচিত না, ফ্রেশ তো অবভিয়াসলি হবে, এত পপুলার যখন জায়গা ইউ ডোন্ট এক্সপেক্ট এনিথিং আদার দেন দিস। মাছটা ইন জেনারেল খুবই ভালো, দ্য কোয়ালিটি অফ দ্য ফিশ ইজ রিয়েলি গুড, বাট দ্য কুকিং নট সো মাছ বিকজ আই এম গেটিং দ্য চার্ড, একটা হালকা যেটা বার্নড হওয়া উচিত ওরকম একটু চার্নেস থাকা উচিত, এটা কিন্তু ভালো রকমেরই বার্ন টেস্ট আসছে। এই জায়গাটা তো তোমরা অনেকজনই খেয়েছো, আমাকে জানিও যে এইভাবেই থাকে নাকি আজকে তোমার মনে হয় অতিরিক্ত করে কড়া করে করা হয়েছে, কড়া করে করা হয়েছে। খেতে তবুও বেশি জ্বালিয়ে দিয়েছে মানে এটা না যে আমি খাবো না, কমপ্লিট করবো না বা ওয়েস্ট করবো, আমি আমার পার্টটা পুরোটাই খাবো, বাট একটু ডিসঅ্যাপয়েন্টেড, এতটা পপুলার জায়গা যখন এর থেকে বেশি এক্সপেক্টেড। এটা হলো একটা ফুল প্লেট অফ কাচ্চি মাটন বিরিয়ানি, হ্যাঁ রাইস তো যথেষ্ট ভালো, আলুও দেখতে পাচ্ছি এখানে, আর মাটনের পিসগুলো দেখো, দুটো বড় বড় পিস অফ মাটন, এটা হলো একটা পিস আর এটা হলো 2 নম্বর। আই থিঙ্ক এটাতে মাংস একটু, দুটো ইকুয়ালি বলবো, কোনটা চুজ করবো বুঝতে পারছি না। স্যালাড উইচ ইজ আ মাস্ট নাও, একটা জিনিস কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় যেখানে আমি এখন গিয়ে রিভিউ করেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু শশা কাটার সিস্টেমটা পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা, দ্যার ইজ নো ম্যাচ, এভরিওয়্যার ইটস ইদার গ্রেটেড চপ
কাট ইন টু স্লাইসেস, কাট ইন ডিফারেন্ট শেপস, এভরিথিং। মাটনটা আগে দেখি, ভালো, মাটনের কোয়ালিটি ইজ গুড, কাচি রাইস ইজ গুড, কোয়ালিটি তো খুব ভালো লাগছে, এবার খেয়ে দেখা যাক। ভেরি নাইস। কাচ্ছি বিরিয়ানি যেগুলো খাচ্ছি সব জায়গায় বেশ লাইট, এটা তো আই থিঙ্ক লাইটেস্ট অফ দ্য মল। খুব ভালো ফ্লেভার, ভেরি ওয়েল কুক, দ্য মিট ইজ নাইস, দ্য রাইস ইজ নাইস, অল অফ দেম অ্যামালগামেটিং টুগেদার মেক্স ইট আ পারফেক্ট ডিশ। আসসালামু আলাইকুম, এখন আমরা চলে এসেছি বিসমিল্লা কাবাবে, আর আমরা এখানে স্পেশাল যেটা চিকেন চাপ আছে আর তার সাথে পরোটা, ওগুলোকে আমরা ট্রাই করছি। খুব পপুলার আর ভেরি বিজি রোড যেটা দেখতে পাচ্ছ, কাজী আলাউদ্দিন রোডের ঠিক এখানে আছে বিসমিল্লা কাবাব। 35-38 ইয়ার্স ওল্ড, ফেমাস ফর ইটস কাবাবস অবভিয়াসলি। ইউজুয়ালি আওয়ার চাপস আর অলওয়েজ গ্রেভি, বাট ওভার হিয়ার হোয়াট দে ডু ইজ দে ফ্রাই দ্য চাপস। তাহলে তোমার চিকেন চাপ, ফার্স্ট টাইম আই হ্যাভ টু অ্যাডমিট আই এম হ্যাভিং এ চাপ উইচ লুকস লাইক দিস উইদাউট এনি গ্রেভি, ইটস লাইক এ কাবাব। দে গিভ দিস উইথ আ স্যালাড উইচ হ্যাজ আ লিটল বিট অফ, আই থিঙ্ক দ্য গ্রেভি ইজ ইন ট্রান্সফার ফ্রম দ্য চাপ টু দ্য স্যালাড। এখানে তোমার শসা আছে, পেঁয়াজ আছে, অফকোর্স মরিচ আছে। সব থেকে আগে তোমাদেরকে চিকেনটা দেখাবো। হ্যাঁ, বাইরে যতটা কড়া আছে ভেতরে কিন্তু দেখো বেশ ভালো নরমও আছে, প্লাস ইট লুকস ফ্রেশ, মানে টাটকা মাল। সব থেকে আগে তো একটা উইদাউট পরোটাই আমি ট্রাই করব, ফার্স্ট ক্লাস বস। এবার পরোটা দিও, চিকেনটা বাইরে থেকে দেখে যতটা বেশি ফ্রাইড বা আনহেলদি, আনহেলদি তবুও থাকতেই পারে, খেতে কিন্তু মারাত্মক ভালো, একদম নরম অ্যান্ড জুসি। বাইরে থেকে দেখে কিন্তু মনে হয়নি যে এই জিনিসটা জুসি হতে পারে। দিস ইজ সো গুড। যতটা কড়া করে বাইরে ভাজা হয়েছে, চিকেনটা কিন্তু ভেতরে একদম নরম হয়েছে। এই নেক্সট বাইটটা যেটা আমি নেব, হালকা এখানে যে পেঁয়াজ আছে, মরিচ আছে, এটাকে দিয়ে মিক্স করে তোমরা এসে এখানে কী কী খেতে পছন্দ করো, কী কী পপুলার আইটেম বা এখানে বেস্ট আইটেম দিয়ে সেটা জানিও। আর যেহেতু এত পুরনো, তো এখানে তোমাদের বা তোমাদের প্যারেন্টসদের কী এক্সপিরিয়েন্স, কী অভিজ্ঞতা আছে সেটা একটা আমাদের সাথে শেয়ার করো কমেন্ট। আমাদের কাছে এখন ওদের স্পেশাল বেডিং প্ল্যাটার যেটা বলে, কাচ্চি আছে, এটা বলে একজনের জন্য বাট আই থিঙ্ক এটা তিন চারজন অব্দি হয়তো হয়ে যেতে পারে। স্যালাড আছে, দের ইজ আ রেজালা, বিফ রেজালা, দের ইজ আ চিকেন রোস্ট, এখানে একটা জালি কাবাব আছে, ভুরানি আছে, স্যালাডটা বলে দিয়েছি, ডেজার্টের মধ্যে যে কোনো একটা হবে, আমরা দুটোই অর্ডার করে দিয়েছি, উইল পে এক্সট্রা ফর দ্যাট, অ্যান্ড চাটনি এখানে আছে। আর পুরো জিনিসটা 799 বাংলাদেশি টাকা, উইচ ইজ ইকুয়াল টু ক্লোজ টু অ্যারাউন্ড 550 রুপিস ইন্ডিয়ান কারেন্সি, যেটা ভাবা যায় না। এই ডেজার্টগুলো একটু সাইডে এখন আমরা রেখে দিচ্ছি, চাটনিটাও সাইডে রেখে দিচ্ছি, ভোরেনটা সাইড করে দিচ্ছি। আগে আমরা শুরু করবো স্টার্টার দিয়ে, তাই তো? স্টার্টারে এখানে জালি কাবাব, এটা হচ্ছে চিকেনের আইটেমসগুলো দুটো। জালি কাবাবটা একবার দেখে দিই, দিস ইজ আ বাংলাদেশি ফেভারিট। অনেকটা আমাদের শামি কাবাবের মতো হালকা একটু মিষ্টি ভাবও কিন্তু এখানে আছে, বেশ ভালো, একটু কিন্তু স্পাইসও আছে। বাংলাদেশের খাবারে কিন্তু মরিচের পরিমাণ অনেকটাতে অনেক সময় আনএক্সপেক্টেডলি থাকে, এখানেও কিন্তু আছে হালকা আফটার টেস্টে তুমি স্পাইস পাবে। এবারে আমরা মুভ করবো বিরিয়ানিতে, তাই তো? মাংসের পিসগুলো তোমরা দেখো, কাচ্চি বিরিয়ানি আমরা এখানে ট্রাই করছি, আলুর পিসটা বেশ বড়, চারটে পিস এরা মাংস দিচ্ছে, কিন্তু চারটে পিস মাংস, বিরিয়ানি কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। আই এম নট ভেরি শিওর এটা কি শেয়ারেবল কি নন শেয়ারেবল, শেয়ার করা যায় দুজনে? ওকে, সো বেসিক্যালি তোমরা দুজনে মিলে এসে ইন্ডিয়ান কারেন্সি 500-550 টাকায় ভার পেট মাটন, বিফ, চিকেন, স্যালাড, ঘোরানি সব কিছু পাবে, ডেজার্টসও আছে। এদের রাইসটা অ্যাগেন বাসমতি দিয়েই বানানো। কাচ্চি বিরিয়ানি যে হালকা একটা স্মোকি ব্যাপারটা আছে সেটা কিন্তু এখানে আছে। মাংসের পিসটা দেখো, রিজনেবল, খারাপ তো একদমই না এই প্রাইসে, একদম মশলাদার। নেক্সট আমি ট্রাই করব চিকেন রোস্ট, আনাদার বাংলাদেশি স্পেশালিটি। হালকা এখানে গ্রেভিও আছে করে চিকেন লেগ পিস, কিন্তু চিকেন অ্যান্ড মাটনের লেগ পিস তো একদমই লোকাল ফেভারিট এখানে।
জমে ক্ষীর। চিকেনটাতে কিন্তু আমার সল্টের পরিমাণটা একটু বেশি লেগেছে, ওকেশনলি হতে পারে, এটা যেহেতু আন্দাজে দেওয়া হয়। এবার আমার একটু সল্টই বেশি লেগেছে, লাস্টে এটা ট্রাই করবো। বিফ রেজালা, একটা গ্রেভিটাও নিয়ে নিলাম। এক্সেলেন্ট। তো এটা আমাদের এক্সপিরিয়েন্স আজকে। ইন জেনারেল যদি তোমরা বলো এই প্রাইসে এই ধরনের জিনিস এই রকম অ্যাম্বিয়েন্সে, ইটস আ স্টিল ডিল, অ্যামেজিং। তুমি যদি আমাকে কম্পেয়ার করতে পারো ফুড ওয়াইজ, আমার সালামের বেটার লেগেছে। তোমরা কারা কারা অ্যাগ্রি করো বা ডিসঅ্যাগ্রি করো কমেন্টে একবার জানিও, ঝগড়া শুরু করে দিও না। জাস্ট একটা নিজেদের ওপিনিয়ন আমি শেয়ার করলাম, তোমরাও করো। আর কোয়ান্টিটি ওয়াইজ এটা কিন্তু একটা আলাদা লেগেছে, ওটা প্রাইসটা কম ছিল অবভিয়াসলি, বাট এখানে যতটা প্রাইস দিচ্ছ তার তুলনায় যা পাচ্ছো দ্যাট ইজ ক্রেজি। তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কী? এছাড়া অন্য কী কী আইটেমস পছন্দ করো জানি, অন্য কোন রেস্টুরেন্ট আরও তোমার মনে হয় যে পুষ্পাদুরি মিস করেছে, এইবারে আমরা শীঘ্রই আবার আসতে চেষ্টা করতে পারি যদি ওরকম কিছু মনে হয়, তোমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড ইফ ইউ ডিড এনজয় দিস ভিডিও, ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, গিভ ইট আ থাম্বস আপ ইজ ওয়েল, অ্যান্ড ডু ড্রপ আ কমেন্ট। আনটিল নেক্সট টাইম, দিস ইজ ফুডস্পা র্যাপিং আপ। চিয়ার্স।